আজকে রবিবার এবং রবিবার মানে ছুটির দিন। আজকে বাড়ির সবাই মিলেই ঘুরতে বেরোলাম, যাব ময়নাগুড়িতে জেঠুর বাড়ি। তো সেখানে ঘুরবো এবং ময়নাগুড়ির বিভিন্ন জায়গাতেও ঘোরার চেষ্টা করব। তো আজকে আপাতত সকালবেলায় বেরিয়ে গেলাম, ছুটির দিন সবাই মিলে বাড়ির সপরিবারে আমরা বেরিয়ে গেছি। তো এখন বাসের অপেক্ষায় রয়েছি, বাস আসলেই আমরা রওনা দেবো ময়নাগুড়ির উদ্দেশ্যে। তো আপাতত বাসের অপেক্ষায় রয়েছি, তো আমরা এরপরে বাসে কথা হবে, না হলে বাসে যদি সুযোগ না হয় সরাসরি ময়নাগুড়িতে গিয়ে কথা হবে। তো একটা গাড়ি আসছে আপাতত, তো যেটা জায়গা থাকলে এটাতে উঠবো, জায়গা আছে কিনা সেটা দেখা যাক। তো ময়নাগুড়ি বাইপাসে আপাতত বাসে উঠে যাচ্ছি এখন। তো বাস থেকে নেমে পড়লাম, যেহেতু ময়নাগুড়ির সরাসরি বাস আমরা পাইনি, বাইপাসে নামতে হলো, শিলিগুড়ির বাস ছিল। তো বাইপাসে নামার পর এখান থেকে টোটো নিয়ে এখন ময়নাগুড়ির ভেতরে, যেখানে গন্তব্যস্থল দেবীনগর, তো সেখানে যাব। তো এখন টোটোতে উঠে গেছি আমরা, টোটোতে উঠে যাওয়ার পরে সবাই মিলেই টোটোতে এখন আছি। তো তারপরে ওখানে গিয়ে তারপর কথা হচ্ছে। চলে আসলাম জেঠুর বাড়িতে। জেঠুর বাড়িতে কিন্তু এখানে প্রচুর ফুল রয়েছে, সেই ফুলগুলোকে পরে একটা একটা করে দেখাবো। তো আপাতত বাড়ির ভেতরে যাচ্ছি এখন, বাড়ির ভেতরে ঢুকে পরে সমস্ত ফুলগুলোকে নিয়ে পরে টোটালটা নিয়ে পরে আসছি। তো আপাতত গিয়ে ফ্রেশ হয়ে তারপরে কথা হচ্ছে। তো এখন এখানে হচ্ছে আসার পরে সকালের খাবারের প্রস্তুতি চলছে, মোটামুটি তরকারি এখানে রেডি, আর ওদিকে হচ্ছে গরম গরম রুটি হচ্ছে, তো এদিকেও খাওয়া দাওয়া চলছে। আমরা রুটি তরকারি খাবো, বাবা হচ্ছে দুধ রুটি খাচ্ছে, এখানে দুধ রুটি খাচ্ছে এবং রুটিও প্রায় এদিকে তৈরি হয়ে গেছে। তো এখন সকালের খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুরতে বেরোবো, এবং তারপরে ফুলের বিষয়টা নিয়ে কিন্তু পরে ডিটেলসে ফুল সমস্ত ফুল দেখাবো। সাথে কিন্তু এদিকে মিষ্টি এসে গেছে, মিষ্টি রুটি আর হচ্ছে তরকারি, মিষ্টি রুটি তরকারি। তো আর এদিকে হচ্ছে জেঠুর সকালের খাবার হচ্ছে, জেঠু খাচ্ছে কিন্তু আমরা রুটি খাচ্ছি, জেঠু হচ্ছে মুড়কি খাচ্ছে, জেঠু স্পেশাল, জেঠু স্পেশাল মুড়কি, জেঠু সকালে মুড়কি খাচ্ছে। তো আমরা রুটি টুটি খেয়ে নিই আপাতত, খাওয়া দাওয়ার পরে তারপরে ঘুরতে বেরোবো এবং পরে ফুলের জেঠুর বাড়ির যে বাগান সেটা নিয়ে আসছি। এখন একটু ঘুরতে বেরোলাম, ঘুরতে বেরোলাম অর্থে ময়নাগুড়িতে আমাদের যে আদি বাড়ি সেই বাড়ির জায়গাটা দেখতে যাব। বাড়ির সাথে এখন ওটার সাথে আর যোগাযোগ নেই, এটা ওটা এখন অন্য কারো, কিন্তু জায়গাটা রয়ে গেছে। তো সেই জায়গাটা একটু দেখে আসি এবং তারপরে সারাদিন ধরেই ময়নাগুড়িতে থাকব, তো কী কী হচ্ছে সেটা দেখব। তো পুরানো বাড়ির যে জায়গাটা সেটা একটু
দেখে আসি দূর থেকে। তো যাই হোক, এই জায়গাটাতেই ছিল, মানে বাবা যখন ছোট ছিল তখন ময়নাগুড়ির এই জায়গাটাতেই বাড়ি ছিল। তারপরে বিভিন্ন কারণে ধূপগুড়িতে চলে যাওয়া, তা এখন সেই পুরনো কিছুই নেই, সবটাই নতুন হয়ে গেছে, কিন্তু জায়গাটা রয়ে গেছে। রাস্তার মাঝখান দিয়ে এই পাশ দিয়ে যে মোড়টার মধ্যেই বাড়িটা ছিল। তো তো যাই হোক, এই জায়গাটাই, পুরনো বাড়ির জায়গাটা একটু ঘুরে গেলাম, পরবর্তীতে অন্য এখানে আবার বাড়িতে যাব, তারপরে ফুলবাগান তো অবশ্যই দেখব। কামড় দিবে, এই তো সামনে, এই কামড়ালে কিন্তু এটা সেই ব্যথা, তোমার মুখের সামনে এই সব। নামো নামো নামো, অন করাই। তো এখন ফুল দেখতে আসলাম, তো ফুল দেখতে যেখানে আসলাম মানে প্রচুর যেখানে ফুল আছে এবং তার সাথে কিন্তু প্রচুর ভীমরুল, মানে ওরাও এসছে এখানে ফুলের মধু খেতে। তো ওদের বেশি ডিস্টার্ব করবো না, উপরের ভিউটা নেওয়ার জন্য একটু উঠলাম। এখানে প্রচুর এই যে মধু খাচ্ছে এখানে, সেই ভিউটা সুন্দর, দারুণ একটা বিষয় এখানে পেলাম, ফুলের ভিতর ঢুকে কিন্তু মধু খেয়ে চলে আসলো। তো যাই হোক, এবার নিচে নেমে তুলব। না, এর গেছিলাম তো। সব এগুলো সাজালে আরো সুন্দর লাগবে, জায়গা মতন, জায়গা মতন দিলে এখানে। দেখো সবাই পুজোর ঘর করে, পার্থনা তো এখন জেঠুর বাড়ির সামনেটা একটু ঘুরে দেখব। এখানে কিন্তু প্রচুর ফুলের গাছ রয়েছে এবং যে ফুলটা উপরে দেখছিলাম সেটা কিন্তু বাইরে থেকে আরও সুন্দর লাগছে দেখতে। তো বাড়ির সামনেটা গোটাটাই কিন্তু ফুল দিয়ে ভরা, সেই সামনেটাই দেখাচ্ছি। বিভিন্ন রকমের ফুল এখানে রয়েছে, প্রচুর ধরনের ফুল রয়েছে।
করি জেঠু বার করে নিব তো তোর ভিডিও তুলিস দেখ হাস একটু কোথায় তুমি আমি তোকে দেখছি ভিডিও কোনটা তোর করবি না না এটা গরম গেল টেনশন আচ্ছা মা কাছে খাওয়া দাওয়া হচ্ছে আপাতত, তারপরে বাকিরা খাবে। খাওয়া দাওয়া হচ্ছে, হ্যাঁ যদি বাঁচে, যদি বাঁচে তাহলে বাকিরা খাবে, আবার তো খাওয়া দাওয়ার পরে আবার কথা হচ্ছে। তো এখন দ্বিতীয় পর্বের খাওয়া দাওয়া চলছে, সবাই বসেছে এখানে, জায়গা খুব কম। সবাই মিলে খাচ্ছে এখানে, যাই হোক কিছুটা ভিডিও কিছুটা ছবি এই মুহূর্ত গুলো ধরে রাখা। তো সবাই মিলে সজনা দাঁতে আটকে গেছে। তো এখানে মা আছে, জেঠিরা আছে, সবাই মিলেই খাওয়া দাওয়া চলছে। এখন আজকে যেহেতু অনেকটা বিকাল হয়ে গেছে, আপাতত ধূপগুড়ি স্ট্যান্ডে যাচ্ছি, সেখানে দেখা যাক গাড়ি পাই কিনা, গাড়ি না পেলে অন্য ব্যবস্থা নিতে হবে, আপাতত বাড়ি ফিরছি।